যুবক এবার বাহন নিয়ে রওনা দিয়া দিল নব মুসলিম। রাস্তা দিয়া যায় অনেক দূরের রাস্তা, মদিনায় যাইতে লম্বা সময় লাগবে। যুবক ক্লান্ত অবস্থায় একটা গাছের গুড়ায়, একটা গাছের নিচে যুবকটা গুড়া থেকে নামিয়া শুয়া পড়লেন। একটু কিছুক্ষণ ঘুমাইয়া আরাম করে মদিনার নবীর রওজা জিয়ারতে আবার রওনা দিব। যেই গুড়া নিয়া যুবক রওনা দিছে ওই গুড়াটারে সারিয়া যুবক ঘুমাইয়া পড়লো, গুড়াটা ঘাস খাইতেছে। ঘাস ওই গুড়া ঘাস খাইতে খাইতে এক পর্যায়ে একটা জমির মধ্যে চলে গেল। এই জমিনের মধ্যে কত সুন্দর ফসল, ওই গুড়া ওই জমিনের ফসল গুলো খেয়ে ফেললো, জমিনটারে নষ্ট করে দিল। জমির মালিক বিকাল বেলা জমি পরিদর্শনে বের হলো, জমির পারে যাইয়া তাকাইয়া দেখে জমিনের একটা ফসল আর ঠিক নাই, নষ্ট হয়ে গেল। জমির মালিক রাগান্বিত হয়ে গেল, এই জমির ফসল বিক্রি করে আমি আমার সংসার চালাই, আমার ফ্যামিলি চালাই, আজকে এই যুবকের ঘুরা আমার ক্ষেতের সব ফসল নষ্ট করে দিল। জমির মালিক এবার হাতের মধ্যে একটা লোহার মুগুর নিয়া এই ঘুরাটারে মারতে মারতে মারিয়াই ফালাইল। যুবক তো ঘুমাইতেছে, যুবকের কোনো খবর নাই। কিছুক্ষণ পরে ঘুরা মরে গেল, যুবকটা ঘুম থেকে উঠে তাকাইয়া দেখে ঘুরার লাশ হইয়া পড়ে রইল। যুবকের চোখের পানি কে দেখে, যুবক চোখের পানি সেরে সেরে কান্নায় বিভোর হইয়া গেল। বড় মনে আশা ছিল, মনে বিশাল আশা নিয়ে বের হয়েছি নবীর রওজা জিয়ারতে যাব। আল্লাহ তুমি বুঝি কবুল করবা না, আমার এই গুড়াটারে মেরে ফেলছে, আমি মদিনায় বুঝি আর যাওয়া হবে না। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافي المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، والصلاة والسلام على من كان نبيا وآدم وآدم بين الماء والتين، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وما أرسلناك إلا رحمة للعالمين، صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين، في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا، إن الله وملائكته
কাতাহুম ইউসাল্লুনা আলান্নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা যারা দাঁড়িয়ে আছি বসে যাই সব মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আর একটু মহাব্বতে আওয়াজ দিয়ে আমার সাথে দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা এই দুনিয়া যেমন আছে ঠিক তেমনি পরে রবে সুন্দর প্রীতিবিছে রে চলে যেতে হবে রে চলে যেতে হবে বলুন এই পৃথিবী যেমন আছে তেমনি পরে রবে সুন্দর চেরে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে হোক না যত মহাবড় রাজা জমিদার এই দুনিয়ার অস্তিত্ব রহিবে না আর এই ববে আমি যে সবে যাবে ভুলে বলো আমি যে এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন চলে যেতে হবে বস কর শহর জবিনি দর খরশাস বলে দানা তরি মানা কে গুশাস না ভুল বুল বারল সুত সুবি হে খানে কে হার কার কে তসবি হস জবানে জিকর হক আমদ কে জাই রুহে র মরহমা মদাই তেলে মজ রুহে রলা ইলাহা ইল্লাল্লাহ লা 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 ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মওতের মালিক সে আল্লাহ জবানে পরম এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়ুল্লাহ নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মেঘসময় হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠনের উদ্যোগে আজ 16 ফেব্রুয়ারি 2022 ইংরেজির রোজ বুধবারের আয়োজিত সুন্নি মহাসম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি হযরত মাওলানা সোহরাব হোসেন জালালি সাহেব আমার পূর্বে বয়ান করেছেন, হযরত মাওলানা মাসুম বিল্লাহ ফারুকী সাহেব, দিগার ওলামায়ে কেরাম, ওলামায়ে আহলে সুন্নাহ, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিন আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজদ যে মহান রব্বুল আলামিনে ফেতনার জামানায় সহি তরিকায় কোরআন ও সুন্নার ভিত্তিতে আমি গুনাহগারকে কিছু কথা বলবার আপনাদের শুনবার হিম্মত ধৈর্য তৌফিক রব্বুল আলামিন দান করেছেন, এজন্য কালিমাতুর শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম যিনি আকায় নামদার মদিনা কাতাজদার আফতাবে নবুয়ত ফখরে মওজুদাত যিনি সাইয়েদুল মখলুকাত নবিউল আরবাউল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া নূরে মুজাসসাম সরকারে দু আলম যিনি কুল কায়নাতের বাদশাহ আখিরি নবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী নূরুন আলা নূর নবী হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। মহাগ্রন্থ আল কোরআন হতে একখানা আয়াতে করিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের নিরিখে ও পবিত্র হাদিস শরীফ থেকে মূল মূল কিছু কথা বলবার আপনাদের শুনবার মতো হিম্মত ধৈর্য তৌফিক রব্বে করিম দান করুন, আমিন। আজকে আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি প্রত্যেকটা মানুষ ভাগ্যবান, চাইলেই কেউ এই জান্নাতের মজলিসে বসতে পারে না আল্লাহ যদি কবুল না করেন, ঠিক কিনা বলেন? আমরা যারা বসেছি প্রত্যেকটা মানুষকে কবুল করেছেন কে? আল্লাহ যদি কাউকে কবুল করে নেয় কোনো শয়তান কি তারে বাধা দিয়ে রাখতে পারবে? তো আল্লাহ পাক আজকে বুঝতে হবে আমাদেরকে কবুল করে নিয়েছেন। কেন বুঝলাম কবুল করে নিয়েছেন? জান্নাতের বাগান এমন একটি মজলিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মধ্যে তারাই কামিয়াব যারা পবিত্র মজলিসে বসে যাবে। পবিত্র মজলিসগুলো হচ্ছে সেই জায়গা যেখানে কোরআন ও হাদিস থেকে কথা বলা হয়, রাসূলের প্রেমে দুরুদ ও সালাম পাঠ করা হয়, সেই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে যারা বসবে তাদের গুনাহগুলো যতক্ষণ পর্যন্ত বসে থাকবে ততক্ষণ পর্যন্ত তাদের আমল নামার গুনাহগুলো আল্লাহ পাক জড়াইয়া জড়াইয়া ফেলে দিবে। সুবহানাল্লাহর আওয়াজে করোনা ঢুকছে। তো আমরা যারা বসেছি আমরা খুশি না বেজার? আমার মদিনার নবী খুশি না বেজার? আমার নবী যদি কোনো জায়গায় খুশি হয়ে যায় সেই জায়গায় আমার আল্লাহও খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ কই? তো আসুন, বিস্তারিত কথা বলার সময় নেই, আমরা মূল আলোচনার দিকে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে আমার রাসূলের শান ও মানকে কতটুকু উঁচু করে দিয়েছেন সেই বিষয়ে একখানা আয়াত পড়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার পক্ষ থেকে
এমন একজন রহমাতুল লিল আলামিন নবীকে আমি দুনিয়ায় পাঠাইলাম, কেমন একজন নবী আমার আল্লাহ পাঠাইল যে আল্লাহ হলেন রব্বুল আলামিন, যে আল্লাহ হলেন গোটা জগতের রব, আমার আল্লাহ আমার নবীকে বানাইলেন গোটা জগতের রহমত, কেমন একজন নবী পাইলাম ও বিজয়নগর ব্রাহ্মণ বাড়িয়ার মেঘশিমুলের মানুষ, যেই নবীর জন্য গোটা জগৎ পাগল, আর আমরা মানুষ হইয়া বুঝি ওই মায়া নবীর চিনলাম না রে বাবা, কেমন নবী আমার, যুগে যুগে কত কাফের বেঈমানেরা আমার নবীর ইতিহাস পড়ে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, সুবহানাল্লাহ বলেন, যুগে যুগে কত কাফের বেঈমানেরা আমার নবীর প্রেমের ইতিহাস পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল, শুধু যুগে যুগে কেন, আজ অব্দি পর্যন্ত গোটা বিশ্বের বুকে তাকাইয়া দেখো, যেই ব্যক্তি মুসলমান কি জিনিস বুঝে না, নবী কি জিনিস তারা জানে না, তারপরও কিতাব পড়ে দেখে কোরআন পড়ে আমার নবীর শান মান পেয়েছে, সেই ব্যক্তি চিন্তা করলো হাসরের ময়দানটা যেদিন কায়েম হয়ে যাবে সবাই যার যার চিন্তায় কাতর হয়ে যাবে, একটু বাবা মোবাইল গুলো সাইলেন্ট, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেই দিন সবাই যার যার চিন্তায় কাতর হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন নবী আমার সাজদারত অবস্থায় চোখের পানি মুবারক সেরে সেরে কান্না করবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, সুবহানাল্লাহ, আল্লাহ আমি জান্নাতে যাব না, আমার একটা গুনাহগার উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ বলে ও নবী আপনি কাঁদবেন না, সাজদা থেকে মাথা মুবারক উঠাইয়া, রহমাতুল লিল আলামিন নবীর মা নাই বাবাও নাই, নবী বাবা মাহারা চিন্তায় এত পরিমাণ কাঁদে নাই, যেই পরিমাণ নবী গুনাগার উম্মতের মায়াই কেঁদেছি, এমন একজন নবী পাইলাম, এই নবী ভাই আমরা এত ভাগ্যবান হইলাম, এরপরেও নবী চিনি না, ঠিক নেই, অনেকেই ঘটনাটা জানেন, আল্লাহর কাছে আরজি করে চতুর্থ আসমান থেকে আল্লাহর এক পয়গম্বর ঈসা নবী ডাক দিয়া বলে, আল্লাহ আমি জান্নাত চাই না, আমি দুনিয়ার নবুয়ত চাইয়া নবী হতে চাই না, ও আল্লাহ আমি নবী হইয়া যেই সম্মানী হইলাম, আপনি আমারে নবুয়ত দিয়া নবী বানাইয়া সম্মানী বানাইলেন, আমার মনে কোনো দুঃখ নাই, তবে একটা দুঃখ আমার অন্তরের মধ্যে আমি গাঁথিয়া রাখলাম, বলে কি দুঃখ, আল্লাহ তুমি যদি আমারে নবী না বানাইয়া, আখির জামানার পয়গম্বর রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি ঈসা নবী নবুয়ত পাইয়া নবী হইয়া যেই সম্মানী হইলাম, এর চাইতে কোটি কোটি গুণ সম্মানী হইয়া যাইতাম নবী রহমাতুল লিল আলামিনের উম্মত যদি আমি একবার হতে পারতাম, তো নবী পয়গম্বরের পর্যন্ত আল্লাহর দরবারে আরজি জানাই, তুমি আমি উম্মত আল্লাহর দরবারে কোনো আরজি জানাইলাম না, তারপরেও আমার আল্লাহ আপনাকে আমাকে আখিরি নবীর উম্মত বানায় দুনিয়ায় পাঠাইল, এমন একজন নবী পাওয়ার পরেও ও মেঘশিমুইলের মানুষ নবী চিনলাম না, যেই নবীর জিন্দেগি বর শুধু কান্নায় কান্নায় জীবনটা কাটাইয়া দিল, কেমন নবী আমার, ওই নবীর জন্য গোটা কলকায়নাত পাগল, নবী আমার যেই রাস্তা দিয়ে যায় ওই রাস্তার পর
পশু পাখি পর্যন্ত আমার নবীর সালাম জানাই। সুবহানাল্লাহ, কেমন একজন নবী পাইলাম, নবী রাস্তা দিয়া যায় গাছপালা পর্যন্ত নিয়া নিয়া নবীরে সালাম জানাই। কেমন একজন নবী পাইলাম, মেঘের খণ্ড এসে আমার নবীরে ছায়া দেয়। এরে নবীর উম্মতের দল আসমান জমিন জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম যা কিছু বানাইলো আমার আল্লাহ আমার নবীর সিলাই, সব কিছু আমার নবীর প্রেমের বড় পাগল। আর আমার নবী শুধু গুনাহগার উম্মতের পাগল, গোটা জগৎ কেন আমার আল্লাহ স্বয়ং নিজে নবীর জন্য পাগল। আহ কেমন নবী পাইলাম, নবী ভাইয়া ও আমরা উম্মতের নবী চিনি না, যেই নবীর জিন্দেগি বর উম্মতের মায়ায় কেঁদে কেঁদে জীবনটা পার করে দিল 63 বছর জিন্দেগি। তুমি আমি উম্মত বলো, কয়দিন নবীর জন্য চোখের পানি ছেড়ে কেঁদেছি। আমার আল্লাহ তো কোরআনে জানাইয়া দিলেন, আমি আল্লাহকে যদি কেউ পেতে চাও তারা যেন আমার বন্ধু নবীর আদর্শের মালাটা গলায় লাগায় নবীর প্রতি মানানায়ন করে কবরে আসে। একদল বলতেছে মুসলমান না হইয়া কবরে আইসো না, আল্লাহ কোরআনে এই ব্যাপারে আয়াত নাজিল করলেন, কিন্তু আল্লাহ যে বলল মুসলমান না হইয়া কবরে আইসো না, মুসলমান কিভাবে হইবা, নবীর প্রতি ঈমান না আইনা মুসলমান হওয়া সম্ভব না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও গোটা জগতের মানুষ কেউ যদি আমি আল্লাহকে পেতে চাও তারা যেন আমার বন্ধু নবীর পাগল হইয়া তার আদর্শের মালা গলায় লাগাইয়া আমি আল্লাহকে চাই, আর আমি আল্লাহকে চাওয়ার মতো চাইলে আমি আল্লাহ তাকে ফিরাইয়া দেই না। আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইনে খাতমুল মুরসালিন আখেরামদ ভূদে ফখরুল আউয়ালিন সদক জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধ হামারু হে জমিন। খারাপ লাগে, কেমন ইয়াতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনী, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনী, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো, নবী বিনে কেউ তোরানেওয়ালা আছে? আমার বাবাই তোরাইয়া জান্নাতে নিতে পারবে? এই জন্য কবিরা বলেন, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমন দুঃখ দাও যে আবার, দাম দাম শহীদ হইল উহুদেরই ময়দানে, দাম দাম শহীদ হইল উহুদেরই ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তুমি জানে, নবী বিনে কে তোরাবে ফুলসেরা তো।
চলো 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 মুমিন নূর নবীর সন্ধানে, চলো চলো সুন্নি মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোলাবে ফুলছে রাত মিজানে। খারাপ লাগে খিদার জ্বালায় নবী আমার, পাথর বাঁধেন পেটে তাহার, খুদার জ্বালায় নবী আমার, পাথর বাঁধেন পেটে তাহার, তারপরেও উম্মতের নূর নবীজি ভুলে না, তারপরেও উম্মতের নূর নবীজি ভুলে না, নবী বিনে কে তোরাবে ফুলছে রাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলছে রাত মিজানে। কষ্ট হচ্ছে, কেমন একজন নবী পাইলাম রে মেঘশি মলির মানুষ, যেই নবীর প্রেমে গোটা কুলকায় নাতে তু পাগল, আমার মায়ার নবী জিন্দেগি বর কাটাইয়া দিলেন কান্নায় আর কান্নায়, গুনাগার উম্মতের একটা সেকেন্ডের জন্য ভুলে না, যেই নবী এখনো সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া শুয়া চোখের পানি মুবারক সেরে কান্না করে, হাসরের ময়দানটা যেদিন কায়েম হবে সবাই যখন যার যার চিন্তায় বিভোর হয়ে যাবে, ওই দিনও আমার মায়ার নবী গুনাগার উম্মতরে ভুলবে না। তুমি আমি উম্মত হইয়া বলো দেখি কিভাবে নবীরে ভুলিয়া গেলা, এরে নবীর উম্মতের দল, কত মানুষ যুগে যুগে নবীর ইতিহাস পড়ে কালিমার পতাকার নিচে চলে আসলো, আল্লাহর এক বান্দা যুবক বেদর্মী তার লাইন সারিয়া দিয়া নবীর ইতিহাস পড়ে তো পাগল পারা হইয়া গেল, কালেমা পড়ে ইসলামের পতাকার নিচে চলে আসলো, মনে বড় ইচ্ছা নবীরে না দেখি আমি কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম, নবী আমার দুনিয়াই তো নাই, নবীর ওজার ভিতরে আরাম করতেছে, যুবকের মনে বড় চিন্তা জীবনে একবার নবীর রওজা জিয়ারত করবি, একটা গুড়া কিনলো গুড়া কিনিয়া ওই গুড়াটারে বাহন বানাইয়া যুবক রওনা দিয়া দিল মদিনার নবীর রওজা জিয়ারত যাবে, তৎকালীন সময় তো বাবা বিমান ছিল না, মানুষ হেঁটে হেঁটে মদিনায় জিয়ারতে যাইত হজ করতে যাইত, ওই সময়ের আমলে তেমন কোন ভালো যানবাহন ছিল না, মানুষ উট নিয়া ঘোড়া নিয়া রওনা দিয়া দিত, যুবকের মনে বড় ইচ্ছা আমি নবীরে দেখি নাই জীবনে নবীরে না দেখিয়া কালেমা পড়লাম, যুবক এবার বাহন নিয়া রওনা দিয়া দিল নবমুসলিম, রাস্তা দিয়া যায় অনেক দূরের রাস্তা, মদিনায় যাইতে লম্বা সময় লাগবে, যুবক ক্লান্ত অবস্থায় একটা গাছের গোড়ায়, একটা গাছের নিচে যুবকটা গোড়া থেকে নামিয়ে আসিয়া পড়লেন, একটু কিছুক্ষণ ঘুমাইয়া আরাম করে মদিনার নবীর রওজা জিয়ারতে আবার রওনা দিব, যেই গোড়া নিয়া যুবক রওনা দিছে ওই গোড়াটারে সারিয়া যুবক ঘুমাইয়া পড়লো, গোড়াটা ঘাস খাইতেছে, ঘাস ওই গোড়া ঘাস খাইতে খাইতে এক পর্যায়ে একটা জমির মধ্যে চলে গেল, এই জমিনের মধ্যে কত সুন্দর ফসল, ওই গোড়া ওই জমিনের ফসল গুলো খেয়ে ফেললো, জমিনটারে নষ্ট করে দিল, জমির মালিক বিকাল বেলা জমি পরিদর্শনে বের হলো, জমির পারে যাইয়া তাকাইয়া দেখে জমিনের একটা ফসল আর ঠিক নাই নষ্ট হয়ে গেল, জমির মালিক রাগান্বিত হয়ে গেল, এই জমির ফসল বিক্রি করে আমি আমার সংসার চালাই আমার ফ্যামিলি চালাই, আজকে এই যুবকের ঘোড়া আমার ক্ষেতের সব ফসল নষ্ট করে দিল, জমির মালিক এবার হাতের মধ্যে একটা লোহার মুগুর নিয়া
এই গুড়াটারে মারতে মারতে মারিয়াই ফালাইল। যুবক তো ঘুমাইতেছে, যুবকের কোনো খবর নাই। কিছুক্ষণ পরে ঘোড়া মরে গেল, যুবকটা ঘুম থেকে উঠে তাকাইয়া দেখে ঘোড়ার লাশ হইয়া পড়ে রইল। যুবকের চোখের পানি কে দেখে? যুবক চোখের পানি সেরে সেরে কান্নায় বিভোর হইয়া গেল। বড় মনে আশা ছিল, মনে বিশাল আশা নিয়ে বের হয়েছি নবীর রওজা জিয়ারতে যাব। আল্লাহ তুমি বুঝি কবুল করবা না, আমার এই গোড়াটারে মেরে ফেলছে, আমি মদিনায় বুঝি আর যাওয়া হবে না। যুবকের অন্তর বড় কষ্টে বিভোর হইয়া গেল। যুবক রাগান্বিত হইয়া ডাক দিয়া বলে, রে জমির মালিক মুরব্বী, আমার গোড়া কিভাবে মরলো জবাব দাও। জমির মালিক ডাক দিয়া বলে, রে ভাই, এরে বাবা, তোমার গোড়া আমার ক্ষেতের জমি নষ্ট করে দিল, সব ফসল খেয়ে ফেললো, নষ্ট হয়ে গেল। আমি রাগ সহ্য করতে পারি না, এই জমিটার উপর নির্ভর করে আমার ফ্যামিলি আমি চালাই। রাগের মাথায় তোমার গোড়াটারে আমি একেবারেই মেরে ফেলেছি। যুবক রাগান্বিত হইয়া গেল, আমি এই গোড়া নিয়ে মদিনায় যাব, এখন বলো আমি কিভাবে মদিনায় যাব, আমার গোড়া ছাড়া এত দূরের রাস্তা। যুবকের অন্তর আমার নবীর প্রেমের পাগল, যুবক সহ্য করতে পারে না, ওই মগুরটা হাতে যুবক নিয়া এই জমির মালিকের উপরে আঘাত করা শুরু করলো। এমন আঘাত আর আঘাত, আঘাতের ছড়ে এক সময় দেখা গেল মুরব্বীও মারা গেল। মুরব্বী এই জমিনেই মরে যাওয়ার পর এই যুবকের অন্তরে একটা ভয় চলে আসলো, আমার মনে বড় আশা, আমি নবীর রওজা জিয়ারত করব, আজকে আমি একটা ঘোড়ার কারণে মেরেই ফেললাম, ও আল্লাহ, এখন এখানে আমার আশেপাশে কেউ নাই, আমি যদি এখন পালাইয়া যাই, জানি আমাকে কেউ খুঁজেও পাবে না, তবে আমি, ও আল্লাহ, আমি তো তোমার কাঠগড়ার আসামি হইয়া গেলাম, এখন যদি পালাইয়া যাই, আমাকে এখানে কেউ ধরতেও পারবে না, আমি যে এত বড় আসামি, চলিয়া যাব কেউ দেখবে না, তুমি আল্লাহ তো দেখার বাকি নেই। ও আল্লাহ, আমি যদি এখান থেকে চলিয়া যাই, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমি একটা মানুষকে খুন করিয়া ফেললাম, ও আল্লাহ, আমি তো ইসলামের তেমন আইন কানুন ভালো করে জানি না, আমি নতুন মুসলমান হইলাম, নবমুসলিম হইয়া আমি তো এই কাজটা করে ফেললাম, ও আল্লাহ, আমি দুনিয়ার কাউরে ভয় পাই না, তোমারে আমি ভয় পাই গো আল্লাহ, ও আল্লাহ, আমি যদি এখান থেকে চলে যাই, কেউ তো আমাকে খুঁজে পাবে না, তুমি আল্লাহর কাঠগড়াই তো একদিন আমাকে দাঁড় করাইয়া দিবা, সেই দিন আমি কি জবাব দিব? যুবকের অন্তরে বলেন দেখি ভয় কার, জোরে বলো। এই যুবকের অন্তরে আল্লাহর ভয় ঢুকে গেল, যুবক চোখের পানিটা ছেড়ে দিল, আর চিন্তা করলো একটু অপেক্ষা করে দেখি এই জমির মালিকের কোনো পরিবারের কোনো সদস্যরা কি তার খুঁজে বের হয় কি না। এবার সন্ধ্যা গণিয়ে আসলো, এই জমির মালিকের দুইটা সন্তান বাবার খুঁজে বের হইয়া গেল। বাবার খুঁজে বের হইয়া যেই মাত্র জমিনের কিনারায় আসলো, জমিনের কিনারায় আইসা তাকাইয়া দেখে একটা ঘোড়া লাশ হইয়া পড়ে রইল। শুধু ঘোড়া না রে বাবা, ঘোড়ার পাশেই বাবার লাশ পড়ে রইল। দুইটা ছেলে আইসা ডাক দিয়া বলে, এরে ভাই, তুমি তো এখানে সশরীরে উপস্থিত, বলো আমার বাবার মৃত্যু কিভাবে হলো? যুবক ডাক দিয়া বলেন, রে দুই ভাই, তোমার সামনে তাকাইয়া দেখো ঘোড়া লাশ হইয়া পড়িয়া রইল, আমার মনে বড় আশা, আমি
আমার নবীর রওজা জীবনে একবার জিয়ারত করব। আমি নবীকে কোনোদিন দেখি নাই, নবীকে না দেখিয়া কালেমা পড়ে মুসলমান হইয়া গেলাম। আজকে এখানে আমি আমার ঘোড়াটারে রাখিয়া গাছের নিচে আমি একটু আরাম করতেছিলাম, ঘুমাইয়া পড়েছি। এই মুহূর্তে তোমার বাবার জমিন নষ্ট করে দিল আমার এই ঘোড়া। এখন আমার ঘোড়া তো বুঝে নাও বুঝ বুবা পানি, ও ভাই তোমার বাবা আমার ঘোড়াটারে মেরে ফেললো, এখন এত দূর মদিনা আমি কিভাবে যাই। তৎকালীন সময় নবী আমার সশরীরে দুনিয়ার বুকে নাই, ওই সময় অর্থ জাহানের বাদশাহ ছিলেন খলিফাতুল মুসলিমিন উমর। যেই উমর একবার রাস্তা দিয়া যায় ওই রাস্তা দিয়া কিয়ামত অবধি পর্যন্ত। জিন শয়তান তো দূরের কথা, মানুষ শয়তান তো দূরের কথা, জিন শয়তানেরাও যাইতে বড় ভয় পায়। কারণ উমরের এত রাগ, উমরকে দেখলে কত বেঈমানেরা থর থর করে কাঁপতে থাকে। ওই উমর হলো জাহানের বাদশা, যুবক আল্লাহর গোলাম, ডাক দিয়া বলে রে ভাই তোমার বাবাকে আমরা আমি হত্যা করে ফেলেছি, আমি পালাইয়া গেলে তোমরা আমাকে খুঁজিয়াও পাইতা না, কিন্তু পালাইলাম না এই কারণে আজকে হত্যার বিনিময়ে দুনিয়ার আযাব থেকে যদিও বাঁচিয়া যাব, হাশরের ময়দানটা যেদিন কায়েম হইয়া যাবে সেই দিন তো আমার বাঁচার কোনো রাস্তা থাকবে না। যুবকের অন্তরে কার ভয়, জোরে বলেন। এরে যুবক আল্লাহর গোলাম, আমার আল্লাহর ভয় নিয়া অন্তরে আল্লাহর ভয় নিয়া জীবনটারে চালাও। বিজয়নগর মেঘশী মহিলার মানুষ, ও যুবক ভাই, আমি মুরব্বীদের থেকে যুবক ভাইদেরকে বিশেষ করে বলবো, তুমি কেন নবীর সুন্নতের দাড়িটারে লম্বা বানাও না, নবীর সুন্নতের টুপি কেন মাথায় পরো না রে ভাই। কোন দিন কখন কার কোথায় কিভাবে মরণ হবে বলেন কেউ জানে না, জানেন কি? ওই আল্লাহ এখনো আসে না নাই, একটু জোরে ডাক দাও আল্লাহু আকবার, মহাব্বত ডাক দাও আল্লাহু আকবার, আরো মায়ার সুরে ডাক দাও আল্লাহু আকবার, একবার মহাব্বত ডাক দাও ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, এই জন্য বলবো আর গুনাহ করিও না, নবীর সুন্নত তরিকার আমল করে জিন্দেগিটারে চালাও, অন্ধকার কবর হবে জান্নাত। যারা নবীর সাথে সম্পর্কটা ভালো করে কবরে যাবে আমার নবী তাদের কবরে হাজির হইয়া যাবে, যারা নবীকে না চিনিয়া কবরে যাবে তাদের কবর জাহান্নামের আগুন হইয়া যাবে। এরে নবীর উম্মতের দল, যে আলোচনায় ছিলাম লম্বা সময়ে কথা বলবো না, কষ্ট হচ্ছে আপনাদের, শেষ করে দিব। এরে নবীর আশেকের দল, ওই যুবক আল্লাহর গোলাম ডাক দিয়া বলেন রে ও দুই ভাই, তোমার বাবাকে তো মেরেই ফেললাম, চাইলেই তো আর বাঁচাইয়া দেওয়া সম্ভব হবে না, এখন আমি জানি আমার বিচার হবে আল্লাহর কাঠ গড়ার বিচার, আমি সহ্য করতে পারবো না, আমি দুনিয়ায় অপরাধ করেছি আমার দুনিয়ায় বিচার করে আমাকে তুমি বিচার যা করার করে নাও। এবার দুই ভাইয়ের মাথায় চিন্তা আসলো, এই খুনের আসামির বিচার তো আমরা করবো না, এই খুনের আসামির বিচার করবে অর্ধ জাহানের বাদশাহ উমর। এবার এই যুবককে দরিয়া উমরের দরজায় নিয়ে গেল, উমরের দরবারে নিয়ে ডাক দিয়া বলে উমর, এই যুবক আমার বাবাকে মেরে ফেললো, হত্যা করেছে, এখন কি বিচার? উমর ডাক দিয়া বলে, হত্যার বদলায় হত্যা হবে, বিচার কিন্তু মাফ নাই। বলে কি বিচার হবে? হত্যা করেছে সে, একটা মানুষকে হত্যা করেছে, তার জন্য মৃত্যুদণ্ড প্রযোজ্য। তার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল, যুবকের অন্তরে কোনো ভয় নাই, ডাক দিয়ে বলে উমর আমি অন্যায় করেছি, আমি জানি, মনে বড় আশা আমি নতুন মুসলমান হইলাম, আমি নব মুসলিম, আমি আমার নবীর রোজা জিয়ারতে আসবো, মনে বড় আশা, ইতিমধ্যে রাস্তায় আমি ক্লান্ত হইয়া পড়লাম, ক্লান্ত অবস্থায় আমার ঘোড়াকে আমি রাইখা আমি ঘুমাইয়া গেলাম গাছের নিচে।
আমি নিজেও জানি না আমার গুড়া জমি খাইয়া ফেললো, জমির যত ফসল আছে নষ্ট করে দিল। উমর আজকে আমি জানি আমার ওই গুড়াকে মেরে ফেলার কারণে আগের বশত আমি এই মুরব্বীকে মেরে ফেললাম। আমি জানি আমার মৃত্যু হবে উমর, তোমার তরবারি থেকে আমি বাঁচতে পারবো না আমি জানি, কিন্তু আমার মনে যে আশা আমি নবীর রওজা যাব, নবীর রওজা জিয়ারত করব। আমি আমার নবীর না দেখে কালেমা পড়েছি, একটা বার দেরে দেখাইয়া দে আমার নবীর রওজাটা একবার আমারে দেখাইয়া দে। আমি আমার নবীর রওজা দেখি, আমি নবীর রওজায় দাঁড়ায়া নবীর সালাম দেব আখিরি সালাম। আরেকটা শর্ত উমর, আমার কিছুদিন সময় দেওয়া লাগবে, আমাকে মেরে ফেলবা আমার মনে কোনো কষ্ট নাই, তবে কিছুদিন সময় দাও। আমি তো বেধর্মী ছিলাম, ভিন্ন ধর্মের মানুষ ছিলাম, আমি যখন ভিন্ন লাইনে ছিলাম ব্যবসার খাতিরে, আমি আমার অনেক লোকদের সাথে লেনদেন ছিল, আমার বিশাল লেনদেন ছিল। আজকে আপনি আমাকে মারবেন, আমি মরে যাব, কিন্তু যারা আমার কাছে কিছু টাকা পাও না তাদের কাছে টাকা যদি ফেরত দিয়া না যাইতে পারি, মরণের পর বেঈমানেরা হাসবে আর বলবে দেখ মুসলমানেরা বুঝি এরকমই করে মানুষের টাকা নিয়ে মানুষকে দেয় না। ওমর আজকে আমাকে কিছুদিনের সুযোগ দাও, বাড়ি যাব, জমি জামা বিক্রি করে প্রয়োজনে আমি আমার ঋণ পরিশোধ করব, করিয়া আবার সময় মতো আমি তোমার দরবারে হাজিরা দিই। ওমর বললেন ফাঁসির আসামিকে তো সরাসরি এইভাবে ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে দিলে সমস্যা, ফাঁসির আসামি পালাইয়া যাইতে পারে আর নাও ফিরে আসতে পারে। উমর বললেন তোমাকে ছাড়া যাবে না, তবে ছাড়বো একটা শর্তে। বলে কি শর্ত? যুবক তোমার গার্জিয়ানকে, তোমার গার্জিয়ান তুমি আমার এখানে আত্মসমর্পণ করাইয়া তুমি যাইবা, কোনো বাধা নাই। যুবক ডাক দিয়া বলে রে উমর আজকে আমার পাশে আমার মা নাই, আমার বাবাও নাই, আমি কারে আপনার কাছে আমার দায়িত্ব দিয়ে আমি যাব, আমি অনেক দূরের মেহমান, এই দেশে নবীর রওজা জিয়ারতে এসেছিলাম, আজকে যদি আমি এখানে আপনার কাছ থেকে যাই আমার নবীর রওজা সাক্ষী রেখে বলে গেলাম, আমি কখনো আমার মৃত্যু হবে আমার কোনো ভয় নাই, তবু আমার ওয়াদা আমি বড় খেলাপ করব না, আমি যাব সময় মতো আপনার দরজায় আবার হাজির হব। ওমর বলে না কোনোভাবেই সম্ভব না, নবীর এক প্রিয় সাহাবি, নবীর সাথে 14 বছর আমার নবীর খাদেম হিসাবে কাজ করেছে, ওই নবীর সাহাবি আবু জর রেফাই ডাক দিয়া বলে রে ওমর, ও ওমর এই যুবকের জিম্মা আমি নিয়া নিলাম, তবু ওই যুবকের ছেড়ে দাও। নবীর সাহাবি বললেন আমি আমার ওই যুবকের জিম্মা আমি নিলাম, ছেড়ে দাও। উমর বলে রে সাহাবি এই যুবকের তুমি চিনো না কি? বলে না চিনিয়া তুমি কিভাবে তার জিম্মা নিলা? নবীর খাটি সাহাবি 14 বছরের খাদেম ডাক দিয়া বলে আবু জর বলেন ওমর আমি কেন তার দায়ভার নিলাম জানো? এই যুবকের অন্তরে আমার নবীর যে কি প্রেম, আমি আজকে এই যুবকের অন্তরে নবীর ভালোবাসা দেখিয়া বুঝতে পারলাম আমার ভিতরেও মনে হয় এত ভালোবাসার এশক নাই, কারণ এই যুবকটা যেইভাবে নবীর প্রেমের পাগল হইয়া গেল, এই যুবক কোনোদিন মিথ্যা বলতে পারে না। খারাপ লাগে আপনাদের? শেষ করে দিব, এর নবীর উম্মতের দল, আমার হাতে আর 15 মিনিট সময় আছে, শেষ করে দিব। এরে বাবাজিরা যুবক আল্লাহর গোলাম রওনা দিয়া দিল বাড়ির উদ্দেশ্যে, এই দিকে আবু জরকে আটকাইয়া রাখলো, আবু জরকে ছাড়বে না,
ওমর বলে আবু যর তোমাকে আমি বিশ্বাস করি এই কারণে তুমি আমার নবীর খাদেম ছিলে, কারণ নবীর খাদেম কোনদিন ওয়াদা বরখলাপ করতে পারে না। এরে ও যুবক আল্লাহর গোলাম, এই যুবক বাড়ি চলে গেল যাইয়া, সে তার ঋণ পরিশোধ করলো, লম্বা আলোচনা সংক্ষেপ করে নিলাম, তার ঋণ পরিশোধ করে জুমার দিন এসে আবার উমরের কাছে হাজির হবে, মসজিদে নববীতে জামাত পড়বে জুমার জামাত। যুবক বাবার কাছে যাইয়া বাবার গলা জড়াইয়া চোখের পানি ছেড়ে কান্না করে বলে, আব্বা আমি এমন এক অন্যায় করেছি, আমি একটা জেল যন্ত মানুষকে আমি মেরেই ফেললাম, আমি বুঝতে পারি নাই মরে যাবে। বাবা হত্যার বদলায় হত্যা হবে, চিরবিদায় দাও, চিরবিদায় দিয়া দাও, মনে হয় আর দেখা হবে না। বাবার চোখের পানি, মা বাবা এমন এক অমূল্য সম্পদ, দুনিয়ার কেউ যদিও তোমার জন্য চোখের পানি সেরে কাঁদবে না, দরদি মা চোখের পানি সেরে সন্তানের মায়ায় কান্নায় বিভোর হয়ে যায়। আজকে ওই দরদি মা যার দুনিয়ায় নাই, তারা এই রাত্রিবেলা মাহফিল শেষে বাড়ি যাইয়া কারে মা বলে ডাক দেবে, যাদের বাবা নাই আজকে গভীর রাত্রে বাড়ি যাইয়া দেখবে সবাই যার যার মতো ঘুমাইয়া যায়, বাবা দরদি ঘুমায় না। বাবারে চোখে বুঝি পানি নাই, চোখের পানির কত দাম জান, এক জাররা চোখের পানি যদি তোমার গাল বেয়ে জমিনে পড়িয়া যায়, এই চোখের পানি আমার আল্লাহ খালি পিরাবে না। বাবারে গুনার কারণে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল চোখে পানি দেই, যুবক আল্লাহর গোলাম বাবার কাছ থেকে চোখের পানি সেরে সেরে চিরবিদায় নিয়ে মায়ের জড়াইয়া ধরে বলে, আম্মা আজকে চলে যাচ্ছি, কত কষ্ট করে তুমি মা 10 মাস আমার গর্ভে রাখছো, তুমি আমার সেই শিশু থেকে এত বড় বানাইছো, জানি তুমি আমার বলতে পারবা না রে মা, আজকে চির বিদায় দিয়া দাও, আমি চলে যাব মদিনায়, মদিনার নবীর রওজার কিনারায় যদি আমার মৃত্যু হয় আমি জানি নিশ্চিত জান্নাত। মা ডাক দিয়া কয়, যাদুমণি তুই যাবি না, আমি মা সহ্য করতে পারবো না রে বাবা। সন্তান ডাক দিয়া বলে, মা চিন্তা করিও না, দেখা হবে হাসরের ময়দানে। এই যুবক আল্লাহর গোলাম মায়ের কাছ থেকে বাবার কাছ থেকে বিদায় নিয়া নতুন আর একটা ঘোড়া কিনে এই ঘোড়া দিয়া রওনা দিয়া দিল মদিনার উদ্দেশ্যে। এই দিক দিয়া জুমার দিন, জুমার নামাজে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ এসে জুমার নামাজের জন্য রেডি হয়ে গেল। এই দিক দিয়া নবীর সাহাবী আবু যর জুমার দিন জুমার নামাজে হাজির, খলিফাতুল মুসলিমিন ওমর জুমার দিন খুতবার জন্য দাঁড়াইয়া গেল, খুতবা দিতে দাঁড়াইয়া দেখে হাজার হাজার মানুষ দেখা যায়, কিন্তু আসামি যুবকটারে দেখা যায় না। উমরের অন্তরে কষ্ট ঢুকে গেল, আল্লাহ নিষ্পাপ এমন একজন নবীর সাহাবী আবু যরকে আজকে বুঝি হত্যা করা লাগবে, কারণ যেহেতু যুবক যায় নাই যুবকের জিম্মা নিছে আবু যর, কারণ আবু যর তো যুবকের জিম্মা নেওয়ার কারণে ওই যুবক না আসলে তো আবু যরের গলায় ছুরি চলবে। ও আল্লাহ নবীর সাহাবী আবু যরকে কিভাবে আজকে হত্যা করব, মন তো আর মানে না। এই যুবক আল্লাহর গোলাম তো এই দিক দিয়ে আসতেছে, জুমার নামাজ শেষ হইয়া গেল, জুমার পরে আবার রাই হইয়া গেল, যুবক যেহেতু সময় মতো আসে নাই, আবু যরের গলায় ছুরি চলবে জল্লাদ,
ওরে জল্লাদ যাও যাইয়া ছুরি রেডি করে নাও, তলোয়ারটা রেডি করে নাও। আবু জর মাথাটা নিচের দিকে দিয়া দিল, নবীর সালাম জানাইয়া দিল, শেষ বিদায় নিবে ও নবী আজকে বুঝি এখানে আমার মৃত্যু হলে কোনো ভয় নাই, আবু জহরের অন্তরে কোনো ভয় নাই। আবু জর ডাক দিয়া বলে, রে নবী আমার, ও নবী আজকে আমি নির্দোষ, আমি জীবনে আমার জীবনটা এখানে বিলাইয়া দিতেছি, আমার মনে কোনো চিন্তা নাই, তবে হাসরের ময়দানে নবী আপনি আমারে ভুলিয়া যায়েন না, ও নবী আমারে আপনি ভুলিয়েন না, আমি আবু জরকে আপনার সাথে করিয়া জান্নাত দিয়া দিন, এই দিক দিয়া তরবারি রেডি। জল্লাদ এবার হাতের মধ্যে তরবারিটা নিয়া আল্লাহু আকবার করে যখন তরবারি চালাবে, এই মুহূর্তে আল্লাহকে সে পাগল বেশে একটা যুবক ঘোড়া দৌড়াইয়া আসতেছে, এই যুবক যেইভাবে আসতেছে মাটিগুলো পর্যন্ত, হাওলা বাবা, মাটিগুলো পর্যন্ত আকাশের দিকে উঠতেছে। এরে নবীর উম্মতের দল, এই যুবক আল্লাহর গোলাম, মসজিদে নববীর কিনারায় আইসা হাজির, ডাক দিয়া বলে, খামোশ দাঁড়াও, এরে উমর আমার কারণে নবীর সাহাবীকে মারিও না, এই সাহাবীর তো কোনো দোষ নাই, আজকে যদি এই সাহাবীকে মারিয়া ফেলাও আমি হাজির হইয়া গেলাম, সাহাবীকে মানা মারিয়া প্রয়োজনে আমার গলায় ছুরি চালাও, আমি আসামি, আমি আসামি হইয়া মরব, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই আল্লাহর গোলাম নবী সাহাবীকে সাহাবীর গলায় ছুরি চালাইও না। এরে নবীর উম্মতের দল, এই যুবক হাজির হইয়া গেল রে বাবা, আর উমর ডাক দিয়া বলে, তাড়াতাড়ি যাও, তোমার মৃত্যুদণ্ডের রায় হয়ে গেল, যেই আল্লাহর নবী সাহাবীকে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে যুবক ডাক দিয়া বলে, উমর আমার দুইটা শর্ত আছে, দুইটা শর্ত আমার শেষবারের মতো সুযোগ করে দাও। বলে, কি শর্ত? যুবক ডাক দিয়া বলে, মরার আগে নাকি শর্ত পালন করা হয়, যারা ফাঁসির আসামি, যারা মৃত্যুদণ্ডের আসামি, তাদের শেষ ইচ্ছা তো পূরণ করে দেওয়া লাগে। বলে, শেষ ইচ্ছা বলো। যুবক বলে, আরো কিছুক্ষণ সময় আমারে দেওয়া লাগবে। বলে, ঠিক আছে, কেন কেন সময় দেওয়া লাগবে? যুবক আল্লাহর গোলাম নবীর উম্মত ডাক দিয়া বলে, আরে ও উমার, আমি আমার নবীরে না দেখে কালেমা পড়ে মুসলমান হইলাম, আজকে আমার একটা সুযোগ দে, আমার নবীর রোজার কিনারায় আমি দাঁড়াইয়া, আমার নবীর রোজার কিনারায় দাঁড়াইয়া আমার নবীর আমি একবার আখিরি সালাম দিব। উমর ডাক দিয়া বলে, সুযোগ দেওয়া হলো। যুবক ডাক দিয়া আমার নবীর সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবীর সালাম দিয়া যুবকটা চোখের পানিটা ছেড়ে দিল, ডাক দিয়া কয়, নবী আমি নতুন মুসলমান, আমি ইসলামের আইন কানুন তেমন বেশি জানি না, আমি যেহেতু অন্যায় করিয়াই ফেলাইছি, ও নবী আপনি আমার অন্ধকার কবরে আমারে ভুলিয়া যাইয়েন না, কারণ আমার আজকে এই দুনিয়ার মধ্যে কেউ আমার আপন বলতে এই মুহূর্তে মদিনার বুকে নাই, ও নবী আপনি আমার আপন হইয়া যাবে, ও নবী আমি অন্যায় করেছি আমি স্বীকার করে দিলাম, দুনিয়ার অন্যায়ের কারণে, অপরাধের কারণে, হাসরের ময়দানে যদি আল্লাহ বিচারের কাজ গড়ায় দাঁড় করায় আমার জবাব দেওয়ার ক্ষমতা নেই, ও নবী আপনি আমারে ভুলিয়া যায়েন না, ও নবী আমি তো বুঝতে পারি নাই আমি বড় অপরাধী হয়ে গেলাম, ও নবী আপনার দরবারে আখিরি বিদায় নিয়ে নিলাম, নবী আমার, ও মায়ার নবী আপনি আমারে ভুলিয়া যায়েন না। এই যুবকের এবার প্রথম আবদার পূরণ পূরণ হয়ে গেল, দ্বিতীয় আবদারের জন্য রেডি হয়ে গেল। বলে, ও উমার, দ্বিতীয় একটা অনুরোধ তোমার কাছে আমার, বলে বলো,
উমার আমাকে মারবা গলায় ছুরি চারাইবা আমার মনে কোনো দুঃখ নাই, তবে একটা কথা তোমার কাছে, আমি নামাজরত অবস্থায় আমি দুই রাকাত নফল নামাজ আদায় করব। নফল নামাজে আমি যুবক যখন সেজদায় যাইয়া আমার আমি আমার আল্লাহর সাথে মুলাকাত করব। সুবহান রাব্বিয়াল আলা, আমি যেই মাত্র আমার আল্লাহর সাথে মুলাকাতে লিপ্ত হয়ে যাব, আল্লাহ তো বলে দিলেন আসসালাতু মারাজুল মুমিনিন, যারা নামাজ পড়বে সালাত আদায় করবে তাদের সাথে আমি আল্লাহর মেরাজ হয়ে যাবি। আমার আল্লাহকে যখন আমি আমার আল্লাহর সাথে নামাজে কথা বলবো তখন আপনি আমার গলায় ছুরি চালাইবেন, মনে কোনো বাধা নাই। এই মুহূর্তে যুবক আল্লাহর গোলাম রেডি হয়ে গেল, সেজদায় পড়ে রইল, সেজদার মধ্যে তো জল্লাদ ছুরি চালায় না, জল্লাদের চোখের পানি উমরের চোখের পানি ওই আবু জরের চোখের পানি মদিনার অলিগলির সকল মানুষের পর্যন্ত চোখের পানিটা ছিড়ে, কারণ এই যুবক আমার নবীর প্রেমের এত আসে। এই যুবক তো সাধারণ যুবক না, আমার নবীর প্রেমে এত পাগল, আজকে যদি এই যুবককে মারিয়া ফেলাও এর বিচার তো কিছুই হবে না, মৃত্যুর বদলা মৃত্যু দিতে পারবা কিন্তু কোনো ফায়দা আসবে না। এই মুহূর্তে জমির মালিকের দুইটা সন্তান দাঁড়াইয়া হাত উঠাইয়া বলে জল্লাদ দাঁড়াও মারিও না, আমার বাবা যদিও মরে গেছে আমার বাবার মৃত্যু এইভাবে ছিল, আমার বাবা মরে গেছে আমার মনে আমাদের দুই ভাইয়ের মনে কোনো কষ্ট নাই, কারণ আমার এই বাবার মৃত্যুর বদলা যদি নবীর এত বড় একজন খাঁটি আশেকের এইভাবে মৃত্যু দিয়া দাও এটা তো মানা যায় না। এই যুবক আল্লাহর গোলাম দুইটা যুবক ভাই পাগল পাড়া হইয়া যুবকটারে বুকে জড়াইয়া ধরল, আসামি যুবকটাকে বুকে জড়াইয়া ধইরা ডাক দিয়া বলে রে ভাই আজকে থেকে তুমিও আমাদের সাথে ভাই হিসাবে থাকবা, তোমাকে নিয়ে আমরা তিন ভাই। আল্লাহু আকবার।